শুনো তো, আমি একটা কেস ডায়েরি লিখাবো, তো ম্যাডাম কাহা আছে আমাকে একটু দেখাই দাও না। হ্যাঁ স্যার, ম্যাডাম ভেতরে আছে। ম্যাডাম, আমি একটা কেস ডায়েরি লিখাবো, তার জন্য আমি এসেছি, তো কথা বলতে পারি ম্যাডাম না কোনো ব্যস্ত আছেন? হ্যাঁ বলুন, বিবি কি তালাক দিয়েছে সেই কেস, না কোনো মারপিটের কেস? বলুন, ফটাফট বলুন। এ সময় আপনি কেস নিয়ে আসছেন, বলুন ফটাফট বলুন। কাল রাত্রের 10টা নাগাদ যখন লাইনটে চলে গেল, সেই সময় দর্জনিয়া দল একটা এসে আমাকে খুব পেঁদাচ্ছে, আমাকে কেউ ছুরি মেরেছে, কেউ কানে থাপড় মেরেছে, বহুত হ্যাস্তন্যস্ত করেছে। সেই জন্য সেই দলটির উপর, সেই উগ্রপন্থী দলের উপর আমি কেস ডায়েরি লিখে তাদেরকে খুব আদালতে যাতে বিচার হয় সেই বিচার আমি চাই। আচ্ছা বাবা, টেনশন নেই, টেনশন নেই, আপনি খুব ভালো জায়গায় এসেছেন, ভালো থানায় এসেছেন, ভালো মানুষের কাছে এসেছেন। অ্যাকশন চাই তো তাদের ওপর, সঠিক অ্যাকশন হয়ে যাবে। তবে আপনি এক কাজ করুন, আমি ডায়েরিটা লিখি, আপনি সব কিছু খুলে বলুন, তাদের নাম, ঠিকানা, বাবার নাম, মার নাম, গ্রামের নাম, গায়ের রং কেমন ছিল, ভাষা কী বলে, সব কিছু আপনি খুলে বলুন, আমি ডায়েরিটা লিখে ফেলি। বলুন আসামির নাম, বলুন। আসামির নাম হলো মশা। হ্যাঁ বলুন। তার বাবার নাম বলুন। তার বাবার নামও মশা। তার মার নাম বলুন। মার নামও মশা। তার বয়স কত ছিল আনুমানিক? সেটা তো আমি বলতে পারি না। তার গায়ের রং কেমন ছিল? সে কোন গ্রামে থাকে সে গ্রামের নামটা বলুন। তার সাথে তার পরিয়াল কয়েকজন ছিল, সেই পরিয়ালটার নাম বলুন। ম্যাডাম, আমি তো এই সব কিছু বলতে পারবো না, তাতে যদি আমার কেস হয় তাহলে হোক, না হলে আমি কেস করব না। এটা কি আপনি পার্ক পেয়েছেন? হ্যাঁ, এটা কি আপনি পার্কে গিয়েছেন যে গার্লফ্রেন্ডের লোকে গল্প করছেন? থানা হয়, বুঝেছেন? যদি কেস করুন তো করুন, না করুন তাহলে আপনি কিন্তু আমাকে এত টাইম লস করালেন যে আর মিশামিশি এটা কেস, সেজন্য আপনার কিন্তু জরিমানা ভরতে হবে, আপনার 500 টাকা জরিমানা দিতে হবে, নাহলে আপনি লকাবে ঢুকুন। আরে মেরে বহনো ভাইও, দেখি কুই কেস করনা হ্যায় তো সোচ সমাজ কে লিয়ে থানা মে যা কর কেস কিজিয়ে, বরনা উল্টা কেস মে ফাঁস যায়গা। ঠিক হ্যায়।